বাড়ি গিয়ে রান্না চাপাতে হবে, তোর দাদার ভ্যান নিয়ে বাড়ি ফেরার সময় হলো। তাই চলো। কিন্তু মা, আমার জন্য জামা কিনলে, দাদার জন্য প্যান্ট কিনলে, কিন্তু তোমার জন্য কিছু কিনলে না কেন? পয়সা কোথায় বল? তোর দাদা ভ্যান চালিয়ে কত টাকা এবার রোজগার করে। তাই বলে তুমি এবার পুজোতে নতুন কাপড় পরবে না? পরব। তুই বড় হয়ে যখন রোজগার করে আমাকে কাপড় কিনে দিবি, আমি তখন পরব। খুব ভালো হবে মা, আমি বড় হয়ে রোজগার করে তোমার সব দুঃখ মেটাবো। আমার বুকে কি এলো, আমার খুব কষ্ট হচ্ছে মা, আমি শ্বাস নিতে পারছি না। ও আহ মা, মা তোমার কি হলো? মা ওঠো, মা তোমার কি হলো? মা 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 তোমার কি হলো? মা আমার বুকে খুব যন্ত্রণা করছে, তো দাদাকে কবর দে মা, আমার খুব কষ্ট হচ্ছে। মা মা তোমার কি হলো? মা কি হলো? মা উঠছো না কেন? মা ওগো তোমরা আমার মাকে দেখো, আমি দাদাকে ডেকে আনি। দাদা, করোনার সময় কাছে যেতেও ভয় লাগে। কি ব্যাপার রে জগা, তোর বাড়ির সামনে এত ভিড় কেন? তাই তো, কি ব্যাপার? দাদা দাদা, মার কি হয়েছে? তাড়াতাড়ি বাড়ি চল। কি হয়েছে কি হয়েছে? চল চল। মা মা গো, তোমার কি হয়েছে? মা 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 গো, তুমি কথা বলছো না কেন? মা মা ও মা মা গো, কথা বলো মা, কথা বলো, তোমার কি হয়েছে? মা এভাবে কাঁদলে হবে? তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চল। হ্যাঁ সেই ভালো, তাড়াতাড়ি তুই ভ্যান নিয়ে আয়। হারে দাদা, হসপিটালে মাকে দেখতে যাবি না? হ্যাঁ যাবো, তুই বাড়িতে থাক, আমি গিয়ে দেখে আসি। ঠিক আছে যা। কি ব্যাপার, এই মেয়েটাকে কাল ভর্তি করে রেখে গেছে, অথচ এখনো পর্যন্ত এই মেয়েটাকে কেউ দেখতে এলো না। ডাক্তারবাবু ডাক্তারবাবু, আমার মা কেমন আছে? এই মেয়েটা তোমার মা? হ্যাঁ ডাক্তার, আমার মা এখন কেমন আছে? শোনো, তোমার মায়ের অবস্থা ভালো নেই। কেন ডাক্তারবাবু, কি হয়েছে মায়ের? মা বাঁচবে তো? তোমার মাকে মরণ রোগে ধরেছে, ভগবানকে ডাকো, বাঁচালে সেই বাঁচাতে পারে, আমার কিছু করার নেই। ভগবান তাকে কোথায় পাই? আমার কাছে তো এক টাকাই আছে, এই টাকায় ভগবানকে পাবো তো? ও দাদা, আপনার দোকানে এক টাকায় ভগবানকে কিনতে পাওয়া যায়? ধুর বোকা, ভগবানকে কিনতে পাওয়া যায় নাকি? পালা এখান থেকে। কোথায় পাই ভগবান? ও দাদা, এই এক টাকায় ভগবানকে কিনতে পাওয়া যায়? শয়তান ছেলে, এক টাকায় ভগবানকে পাওয়া যায়? দূর হো এখান থেকে। কি করি, কোথায় যাই, কোথায় পাই, কোথায় গেলে ভগবানকে পাই? মা ভগবানকে তো কোথাও পেলাম না মা, তোমাকে কি করে বাঁচাবো মা? তোমাকে আর হয়তো বাঁচাতে পারবো না মা। কি হয়েছে বাবা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার মা হাসপাতালে ভর্তি আছে, ডাক্তার বললেন ভগবানই আমার মাকে বাঁচাতে পারে, কিন্তু এই একটা গাই কেউ ভগবান দিচ্ছে না, আমি এখন কি করি, আমার মাকে কিভাবে বাঁচাই? ঠিক আছে বাবা, তুমি কেঁদো না, তুমি বসো,
আমি আসছি। এই নাও, এই জল তোমার মাকে খাইয়ে দেবে, তাহলে তোমার মা বেঁচে যাবে। সত্যি সত্যি ঠাকুর মশাই, আমার মা ভালো হয়ে যাবে? আমি এখনই গিয়ে এই জল খাইয়ে দেব, আমার মা ভালো হয়ে যাবে। কি মজা কি মজা! জগা মুদি, তোরা কোথায় বাবা? মা মা, এই তো আমি, আর মুদি বাড়িতে আছে। ভগবান, আমার মা ভালো হয়ে গেছে। ডাক্তার বাবু, আমার মা ভালো হয়ে গেছে। মা, এই 1 টাকা বাড়ি যাওয়ার সময় মন্দিরে দিয়ে যাব। এই 1 টাকার ভগবান আমার মাকে বাঁচিয়ে দিয়েছে। আপনাদের সকলকে বলি, অন্তর থেকে বিশ্বাস করলে ভগবানকে পাওয়া যায়।